এভাবে কফি মাগ হাতের উপরে উল্টা করে একটু ঝাঁকি দিয়ে নেবেন, তাহলেই বেরিয়ে আসবে চিকেন সালামে। আমি এই পর্যন্ত যতগুলো চিকেন সালামের রেসিপি ট্রাই করেছি, আমার কাছে এই রেসিপিটা সবচেয়ে সহজ মনে হয়েছে। আর যেটা সবচেয়ে সহজ এবং পারফেক্ট রেজাল্ট পাই, সেই রেসিপিটাই কিন্তু আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি। এই চিকেন সালামে আপনারা চুলাতে ভেজে নিয়েও খেতে পারেন, অথবা এমনি এমনিও খাওয়া যায়। আর এটা কিভাবে সংরক্ষণ করা যায় বহুদিন পর্যন্ত, ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার রেসিপিতে। প্রথমেই লাগছে চিকেনের সলিড মাংস, এখানে আছে 400 গ্রাম। আর যদি কাপ হিসাবে বলি, সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ চিকেন মিট এখানে আছে। সবগুলো মাংস ছোট ছোট পিসেস করে কেটে আমি একটা বড় ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কতগুলো বেসিক স্পাইস অ্যাড করছি। আমি এখানে রসুনের 4টা কলি ব্যবহার করেছি, আদার টুকরো 4টার মতো ব্যবহার করেছি, লবণ 1.5 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি। বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তার সাথে দিয়েছি গুঁড়া দুধ, আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি, 2 চা চামচ, তার সাথে পানি ব্যবহার করেছি 1/4 কাপ, এটা রুম টেম্পারেচারে পানি, তার সাথে দিয়ে দিচ্ছি 2টা কী বলে এটা বরফের টুকরা, বরফের টুকরা দিয়ে এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর চিকেন সালামেতে কিন্তু ডিম কখনোই যায় না, ডিমটা অ্যাভয়েড করবেন। সব কিছু মিক্স করে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো আসল ট্রিক্স, একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটা কফি মগ নিয়েছি, সবার বাসায় এরকম কফি মগ থাকে, আর এই মগের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এখন ওই যে চিকেনের যেই পুরটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এই কফি মগের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং স্প্যাচুলা দিয়ে অথবা চামচ দিয়ে যেটা করতে হবে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে, আর ভিতরের যে এয়ার বাবলগুলো থাকে সেটা বের করে ফেলতে হবে। খেয়াল করেছি নিশ্চয়ই আমি এই কাজটা কিভাবে করছি, অনেক ইজি, একটু চেপে চেপে সেট করে দিলেই হয়ে গেল। তারপরে ওপরের সারফেসটা ক্লিন করে নিয়েছি, পারফেক্ট। এখন লাগছে আমার হচ্ছে বাটার পেপার, আর এটা আমি একটু রাউন্ড করে কেটে নিয়েছি। এটা যেটা করেছি, এই যে গ্লাসের ওপরে বাটার পেপার দিয়ে কভার করে নিলাম, এখন একটু চেপে চেপে সেট করে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। আমি সেমভাবে আরেকটা কফি মাগ এখানে ফিল আপ করে নিয়েছি। আজকে যতটুকু পরিমাণ আমি বানিয়েছি, আমার 2টা কফি মাগ ভরে গেছে, একটা ছোট একটা বড়। আচ্ছা, এখন আমি চুলাতে চলে আসছি। দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি একটা মোটা টিস্যু পেপার অর্থাৎ কিচেন টিস্যু দিয়ে দিলাম, আর পানি ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ। এখন এই যে এই কফি মগগুলো টিস্যু পেপারের ওপরে প্লেস করে দিব। চুলার জাল অন করে দিয়েছি, পাতিলের ঢাকনা যখন লাগাতে যাব তখন দেখি ভালো মতো সেট হচ্ছে না, বাধ্য হয়ে আমার পাতিলটা চেঞ্জ করতে হয়েছে। তো আরেকটা পাতিলে একটু ডিপ পাতিল নেবেন, ঠিক আছে? তো আরেকটা পাতিলেও আমি এই মাগগুলো বসিয়ে দিলাম, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা টাওয়াল, যাতে করে ভিতরে পানি না যায়, মানে সালামের চিকেন সালামের ভিতরে পানি না যায়। আর এভাবে ঢাকনা দিয়ে আমি জাল করে নিয়েছি ঘড়ি ধরে 30 মিনিট। আর এর মধ্যে যদি পাতিলের পানি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, একটু খেয়াল রাখবেন, 10 মিনিট পরপর চেক করবেন, তাহলেই হবে। মিডিয়াম আঁচে শুরু থেকে শেষ পর্যন্ত আমি জাল করে নিয়েছি, আমার চিকেন সালামিগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আমি এই চিকেন সালামিগুলো নর্মাল ফ্রিজে রেখেছিলাম, যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে তখন আমি ফ্রিজ থেকে বের করে এই যে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত ইজিলি এটা মগ থেকে বেরিয়ে আসছে। আর এই যে দেখেন, জাস্ট কফি মগটা উল্টা করে একটু থাপ্পড় দিতে হবে, তাহলেই ইজিলি এটা বেরিয়ে আসবে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনার মন মতো আপনি স্লাইস করে নিতে পারেন, আমি পাতলাই করেছি, আপনি যদি আরও মোটা চান সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। পারফেক্ট হোমমেড হেলদি চিকেন সালামে। এই চিকেন সালামেগুলো নর্মাল ফ্রিজে রাখা যাবে প্রায় 7 দিনের মতো, অথবা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, সেক্ষেত্রে 1 মাস ইজিলি ভালো থাকবে। এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। আর গতকালকে আপনাদের সঙ্গে এই যে রোজবান রেসিপি শেয়ার করেছিলাম, মাশাল্লাহ দেখতে পাচ্ছেন, সেই রোজবান দিয়েই আজকে আমি বার্গার বানিয়ে নিয়েছি এই চিকেন সালামি ব্যবহার করে। বাচ্চাদের টিফিনে সকাল বিকালে নাস্তার জন্য বেস্ট একটা আইটেম, বাসায় বেশি করে তৈরি করে রাখতে পারেন এই রেসিপি ফলো করে, বাড়িতে আর কিনতে হবে না। সিনাফা টুডে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।